খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব খাওয়ানোর কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ বি শারবাতিমা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে ওয়ালাউ বি আযকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওয়ালাউ বি তামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব সুবহানাল্লাহ পড়েন দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সহিহ বুখারীর হাদিস মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে কখনো না একবারও না ইনিস্তাহাহু আকালাহু ভাল লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন ওয়া ইন কারিহাহু তারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হইছে কখনো বলেন নাই ঝাল বেশি হইছে এগুলো বলেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক কি না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খেও না ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাঁ হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেইটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে কিন্তু ছেলে মেয়ে গেলে তো মানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পড়া দেন কি পড়া আমি বললাম বয়স কত কয় 22 আমি কয় পানি পড়া না আমারে বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন সুবহানাল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরে সবাইরে নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন পারা যাবে আরে শুরু করেন না আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম
আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রুবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পড়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়ব মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পড়েন না ইনশাআল্লাহ পরে কোরআন তেলাওয়াত করবেন কি করবেন করেন আপনারা করেন হ্যাঁ ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন ফজরের পরে পাড়াডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে কথা কয় না তো ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম শাহী জামি মসজিদে ওইখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরআন পড়বেন কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট সূরা মুখস্থ করা যাবে না ধরেন সূরাতুত তিন ওয়াত্বিনি ওয়াজ-জাইতুন এটা এক মাসে মুখস্থ করা যাবে না যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ পড়বেন না কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়িদ আম্মা জান আয়েশা বলেন আমার যখন মাসিক চলতো আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে এজন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো স্ত্রীর করে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের হাত তুলে ফেলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন এটা সুন্না ঘরে কোরআন তেলাওয়াত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সহি মুসলিমের বর্ণনা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায় সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে 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 সহি মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউ সূরাতাল বাকারা তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে ওয়া তারকাহু হাসারা যে বাকারা পড়ে না ও আফসোস করে ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরের বলবেন হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন পারা যাবে নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে মাঝে মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা সুন্না কোরআন আর সুন্না ছাড়া একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক কিনা যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় সহি বুখারীর রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানে তিরমিজির রেফারেন্স নয় সুনানে আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজের রেফারেন্স কিংবা সহি ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা
আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশও সোজা ঠিক কি না আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কি না কোরআন সুন্নাহর বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই না আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর কিসের ট্যুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে নতুন বিয়ে করেছো হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন বরকত দিবে কে তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদা দেওয়ার মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে পারা যাবে ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয় উমরায় যান উমরায় ঘুরতে যান ঘুরতে যাবেন ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্য কোরআনে রব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা انظুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারুনের বাড়ি আছে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর ত্রিকে নিয়ে যে বেড়াতে যাবেন দলিল সহি বুখারীর হাদিস ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি আকরা বাইনা আজওয়াজি ফাইয়াতুহুন খরাজা ইসমুহা খরাজা বিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন সুবহানাল্লাহ এত আস্তে 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কোরআ আরবিতে কি বলে কোরআ ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি ফাইয়াতুহুন খরাজা সাহমুহা খরাজা বিহা 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন সুবহানাল্লাহ সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়াদৌড়ি করতেন খেলাধুলা করতেন সুবহানাল্লাহ পড়েন দৌড়াদৌড়ি বিয়ে শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফাস্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মা জান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট সুবহানাল্লাহ কইবেন না আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন ইয়া হামায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ হাদিহি সাবকাতু বিতিল ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম দেখেন কি খুনসুটি কি ভালোবাসাবাসি কি ভালোবাসাবাসি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন সুবহানাল্লাহ পড়বেন না